ছেয়ে আসছে ঘূর্ণিঝড় বুলবুল, মোংলা পায়রায় 7 নম্বর বিপদ সংকেত, সারা দেশে নৌযান চলাচল বন্ধ, সব ধরনের প্রস্তুতিতে সরকার। ঢাকায় পৌঁছেছে মঈনুদ্দিন খান বাদলের মরদেহ, সকালে সংসদের দক্ষিণ প্লাজায় নামাজে জানাজা, বিকেলে চট্টগ্রামের বোয়ালখালীতে দাফন। চমক আসছে শ্রমিক লীগের আজকের সম্মেলনে, উদ্বোধন করবেন শেখ হাসিনা, দুর্নীতিবাজদের জায়গা না দেওয়ার অনুরোধ নীতি নির্ধারকদের। জাবি উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলনকারীদের নীরব প্রতিবাদ, আজ বিকেলে বিক্ষোভ, দুর্নীতির প্রমাণ দিতে হবে বললেন শিক্ষামন্ত্রী। 2 টেস্ট খেলতে ভারত গেলেন বাংলাদেশের 9 ক্রিকেটার, মাঠের লড়াইয়ে নিজেদের সেরাটা দেওয়ার প্রত্যয় টাইগারদের। আরএফএল এর রেইনবো পেইন্টস, জাদুই জানে রেইনবো পেইন্টস, ছড়াও জীবনের রং। স্বাগত নিউজ24 রাত 12টার সংবাদের সঙ্গে আছি সালেজুর চৌধুরী। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, আর এবারে জানাবো বিস্তারিত। প্রবল বেগে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় বুলবুল, আঘাত হানতে পারে শনিবার সন্ধ্যায়। মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 7 নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া চট্টগ্রামকে 6 এবং কক্সবাজারকে 4 নম্বর হুঁশিয়ারি সংকেত দেখতে বলেছে আবহাওয়া অফিস। শুক্রবার সন্ধ্যা থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সারাদেশে নৌযান চলাচল বন্ধ করে দিয়েছে বিআইডব্লিউটিএ। ঘূর্ণিঝড়ের প্রভাবে এরই মধ্যে উপকূলীয় জেলাগুলোতে বৃষ্টি হচ্ছে, সাগর উত্তাল রয়েছে, সেন্ট মার্টিনে আটকা পড়েছে 1500 পর্যটক। দুর্যোগ প্রতিমন্ত্রী জানিয়েছেন ঘূর্ণিঝড় মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি নিয়েছে সরকার। উপকূলীয় জেলাগুলোর সরকারি কর্মকর্তা কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন প্লাবন রহমান। সময় যতই যাচ্ছে ততই শক্তিশালী হচ্ছে ঘূর্ণিঝড় বুলবুল, যার প্রভাবে এরই মধ্যে বেশ উত্তাল সাগর, সারাদেশেই মেঘাচ্ছন্ন আকাশ, গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, বেশি প্রভাব পড়েছে উপকূলে। ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে টেকনাফ সেন্ট মার্টিন রুটে নৌ চলাচল বন্ধ রাখা হয়েছে, যার কারণে সেন্ট মার্টিনে আটকা পড়েছে প্রায় 1500 পর্যটক। যারা আটকে আছেন সেন্ট মার্টিন দ্বীপে পর্যটক হিসেবে গিয়েছেন, তাদের বিষয়ে আমরা আসলে স্থানীয় চেয়ারম্যান যিনি আছেন তাকে নির্দেশনা দিয়েছি, তিনি যাতে সকল হোটেলে গিয়ে খোঁজখবর নেন। কিছুটা স্বাভাবিক হলে জেলা প্রশাসন থেকে একটা জাহাজ সেন্ট মার্টিনে যাবে এবং ওনাদেরকে আনার ব্যবস্থা করবে। আবহাওয়া অফিস বলছে প্রবল বেগে উপকূলের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় বুলবুল, শনিবার সন্ধ্যায় এটি আঘাত হানতে পারে বাংলাদেশের খুলনা বরিশাল অঞ্চলের উপকূলীয় জেলাগুলোতে। মংলা এবং পায়রা বন্দরকে 7 নম্বর বিপদ সংকেত, আমি আবারও বলছি 7 নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে, এবং চট্টগ্রাম সমুদ্র বন্দরে 6 নম্বর বিপদ সংকেত, আমি আবার বলছি 6 নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে আমরা বলেছি। বুলবুলের প্রভাব মোকাবেলায় উপকূলীয় জেলাগুলোতে নেওয়া হচ্ছে সম্ভাব্য সব ধরনের প্রস্তুতি। জেলা প্রশাসনের নেতৃত্বে উপকূলীয় 10 জেলায় বৈঠক করেছে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি। সার্বিক একটি প্রস্তুতি গ্রহণ করেছি, যেন ঘূর্ণিঝড় যদি আঘাত হানে তাহলে যেন আমাদের যানমালের নিরাপত্তা নিশ্চিত করতে পারি, আমাদের যেন কোনো ক্ষতি ক্ষয়ক্ষতি না হয়। এদিকে ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে উপকূলীয় অঞ্চলে 5 থেকে 7 ফুট উচ্চতার জলোচ্ছ্বাস হতে পারে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান। আমরা সাইক্লোন প্রিপেয়ারনেস প্রোগ্রামের আন্ডারে 56,000 ভলান্টিয়ারকে নির্দেশনা দেওয়া হয়েছে, তারা প্রস্তুত আছে। আশ্রয়কেন্দ্রগুলোকে প্রস্তুত করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে, সেগুলো প্রস্তুত করা হচ্ছে। পরিস্থিতি মোকাবেলায় জরুরি বৈঠক করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। ঘূর্ণিঝড়ের প্রভাব মোকাবেলায় জারি করা হয়েছে নিজস্ব সতর্কতা সংকেত। এটা চট্টগ্রাম দিকে আঘাত হানার সম্ভাবনা যদিও কম, তবু আমরা হচ্ছে এটা সম্পূর্ণভাবে প্রিপারেশন নিচ্ছি, কন্ট্রোল রুম ওপেন করেছি। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সারা দেশের সব নৌরুটে নৌযান চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে বিআইডব্লিউটিএ। সব মিলিয়ে ঘূর্ণিঝড় বুলবুল মোকাবেলায় সাধারণ মানুষকে আরও সচেতন থাকার পরামর্শ দেওয়া হয়েছে। প্লাবন রহমান, নিউজ24, ঢাকা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের অনিয়ম দুর্নীতির চিত্র তুলে ধরে 70 পাতার তথ্য উপাত্ত তৈরি করে শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনির একান্ত সচিবের কাছে জমা দিয়েছেন আন্দোলনরত শিক্ষক শিক্ষার্থীরা। এই মুহূর্তে বনশ্রীতে আছেন সহকর্মী সজল দাস, যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। সজল, তথ্য উপাত্ত জমা দিয়ে আন্দোলনরত শিক্ষার্থীরা কি বলছেন?
জহুর, আপনাকে ধন্যবাদ। প্রধানমন্ত্রীর শিক্ষা প্রধানমন্ত্রীর বক্তব্যের পরে মোটামুটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের যে আন্দোলন উপাচার্যের বিরুদ্ধে তার পদত্যাগের দাবিতে তার দুর্নীতির অভিযোগ এনে সে বিষয়ে প্রধানমন্ত্রীর যে বক্তব্য, তারপরেই আমরা আশা করছিলাম যে কখন শিক্ষকদের পক্ষ থেকে, আন্দোলনরত শিক্ষকদের পক্ষ থেকে তার যে দুর্নীতির অভিযোগ এনে অভিযোগের কথা বলেছেন প্রধানমন্ত্রী, সে বিষয়ে কী ধরনের পদক্ষেপ তারা নিচ্ছেন। কিছুক্ষণ আগেই শিক্ষামন্ত্রীর একান্ত সচিবের বাসায় শিক্ষামন্ত্রী একান্ত সচিবের কাছে একটি অভিযোগপত্র দিয়েছেন শিক্ষা শিক্ষকরা, তারা রয়েছেন এই মুহূর্তে আমার সঙ্গে, কী বিষয়গুলো আনা হয়েছে এই অভিযোগপত্রে জানার চেষ্টা করব। স্যার, আপনার সাথে একটু কথা বলি, আপনারা তো অভিযোগপত্র দিলেন, দাখিল করলেন, আপনারা কী কী অভিযোগ এনেছেন মূলত মোটা দাগে যদি পয়েন্ট আকারে কয়েকটা পড়ে? এটা তো আসলে অনেক বিস্তর একটা অভিযোগ, তবে মূল যে বিষয়গুলো প্রাধান্য পেয়েছে রিসেন্টলি যে অধিকতর উন্নয়ন প্রকল্পের যে দুর্নীতি হয়েছে, এটা টেন্ডার প্রক্রিয়া থেকে শুরু করে টেন্ডার ছিনতাই করা, প্রকল্প পরিচালককে নিয়োগ, টেকনিক্যাল কমিটি যে প্রক্রিয়া গঠন করা হয়েছে, এখানে কোনোটাতেই পাবলিক প্রক্রিউমেন্ট অ্যাক্টের যে রুলস রেগুলেশনসগুলো সেগুলো আসলে মেনটেন মানা হয়নি, সেই বিষয়গুলো প্রাধান্য পেয়েছে। এছাড়াও ধরেন আসলে গত কয়েক বছর ধরে ওনার একটা ধারাবাহিকভাবে যেই অগণতান্ত্রিক চর্চা করছেন, উনি গ্র্যাজুয়ালি বিশ্ববিদ্যালয় অ্যাক্ট এবং স্ট্যাটিউট ভঙ্গ করেছেন, একদম স্পেসিফিক্যালি আইন অনুষদের আমাদের যেই ডিন যার হওয়ার কথা, মানে নিয়ম হচ্ছে অ্যাক্ট অনুযায়ী যে কোনো অনুষদে যদি একজন অ্যাসোসিয়েট প্রফেসর থাকেন উনি ওই অনুষদের ডিন হবেন, সেটা না করে অন্য অনুষদে সমাজবিজ্ঞান অনুষদের একজন শিক্ষককে উনি ডিন পদে আসীন করেছেন। এছাড়াও সিন্ডিকেট সিনেট সভা দীর্ঘদিন হচ্ছে না, নিয়ম হচ্ছে প্রতি মাসে একবার হওয়া, উনি বছরে দুই বছরে একটা করেন। এই অভিযোগগুলো জমা দিয়েছেন আপনারা, এখন কী প্রত্যাশা করছেন? আমরা তো এই অভিযোগের পরে পাশাপাশি যেটা গত 5 তারিখে ঘটেছে সেটা তো বাংলাদেশের ইতিহাসে ন্যাক্কারজনক ঘটনা, এই ঘটনারও যদি সিঙ্গেল হ্যান্ড যদি সিঙ্গলি চিন্তা করেন তাহলে তো ওনার আসলে স্টেপ ডাউন করা উচিত। তো তারপর আমরা আশা করব মাননীয় প্রধানমন্ত্রী যে আশাবাদের কথা ব্যক্ত করেছেন, তদন্তের কথা বলেছেন, সেই তদন্ত হবে একটা নিরপেক্ষ স্বাধীন তদন্ত হবে, এবং তদন্ত প্রক্রিয়ার মাধ্যমে আমরা আশাবাদী যে এই ভাইস চ্যান্সেলর তার পদত্যাগ করতে বাধ্য হবে। আপনাদের এই আন্দোলনের ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে তাহলে? আন্দোলন তো আসলে অনেক স্টেক হোল্ডার, আরও একটা বড় স্টেক হোল্ডার হচ্ছে ছাত্রছাত্রীরা। আসলে আমরা শিক্ষকরা পার্টিকুলারলি গত 3-4 বছর ধরে আন্দোলন করছিলাম তার বিরুদ্ধে নিয়মতান্ত্রিক, কিন্তু সেটা 3-4 বছর ধরেই করছিলাম আমরা, কিন্তু সেটা গত 3 মাস ধরে অধিকতর উন্নয়ন প্রকল্প নিয়ে যে মাস্টার প্ল্যানের যে ত্রুটি এবং এটা নিয়ে ছাত্রছাত্রী এই আন্দোলনটা মূলত মূল জায়গাটা ফোকাসে নিয়ে এসেছে এবং দেশবাসীর নজর কাড়তে সমর্থ হয়েছে। তো আমরা সেখানে তাদের সাথে সহযোগিতা করছি, নৈতিকভাবে তাদের পাশে আছি এবং এই আন্দোলনটা পরিচালনা করছি, চলমান থাকবে। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। শুনছিলেন শিক্ষকরা অভিযোগপত্র জমা দিয়েছেন এবং আগামীকাল সকালে হয়তো শিক্ষামন্ত্রীর কাছে এই অভিযোগপত্র উপস্থাপন করা হতে পারে এবং তারপরেই হয়তো বোঝা যাবে কোন দিকে যায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্দোলন, বর্তমান যে প্রেক্ষাপট চলছে এই অবস্থা। এই ছিল আমার কাছে এখান থেকে জহুর। সজল, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। বনশ্রী থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী সজল দাস। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আন্দোলন প্রসঙ্গে শিক্ষামন্ত্রী দীপুমনি বলেছেন, শুধু অভিযোগ করলে হবে না, অভিযোগের উপযুক্ত প্রমাণ দিতে হবে। শুক্রবার ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির 8ম ইংরেজি মাধ্যম গণিত অলিম্পিয়াড অনুষ্ঠানে যোগ দিয়ে একথা বলেন শিক্ষামন্ত্রী। তিনি আরও বলেন, যার বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে তা প্রমাণিত হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এর আগে অনুষ্ঠানে অংশ নিয়ে শিক্ষামন্ত্রীর উপস্থিতিতে বিজয়ী মোট 120 জনের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়। শুধু অভিযোগ করাটাই যথেষ্ট নয়, অভিযোগের সঙ্গে তথ্য প্রমাণ থাকতে হবে, এবং তথ্য প্রমাণ যদি দিতে কেউ না পারেন, শুধু শুধু অভিযোগ করে কোথাও যদি অচলাবস্থা সৃষ্টি করবার কোনো একটা অসম পায়তারা চালান সেটিকেও যেমন কঠোরভাবে আমাদের দেখতে হবে, আবার কোথাও যদি অভিযোগের প্রমাণ থাকে সেখানেও আমরা সেই যিনি দায়ী থাকবেন তাদের বিরুদ্ধেও নিশ্চয়ই আমরা ব্যবস্থা গ্রহণ করতে পিছপা হব না। ভারত থেকে মুক্তিযোদ্ধা ও সংসদ সদস্য মঈনুদ্দিন খান বাদলের মরদেহ দেশে আনা হয়েছে। শুক্রবার রাত 8:45 দিকে তার মরদেহবাহী বিমানটি ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে মরদেহ গ্রহণ করেন জাসদের প্রেসিডিয়াম সদস্য ডাক্তার মুস্তাক হোসেন। মঈনুদ্দিন খান বাদলের মরদেহ তার ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকার বাসায় রাখা হয়েছে। শনিবার সকাল 9:30 দিকে জাতীয় সংসদ প্লাজায় মরদেহ নেওয়া হবে, সেখানে মাননীয় প্রধানমন্ত্রী শ্রদ্ধা জানাবেন। এরপর সেখানে সকাল 10:00 জানাজা অনুষ্ঠিত হবে। পরে 11:00 মধ্যে মরদেহ নিয়ে যাওয়া হবে চট্টগ্রামের উদ্দেশ্যে সড়ক পথে। শনিবার বাদাসর চট্টগ্রামের দারুল ফালাহ জামে মসজিদ প্রাঙ্গণে আরেক দফা জানাজা হওয়ার কথা রয়েছে। পরে চট্টগ্রামের বোয়ালখালীতে জানাজা শেষে গ্রামের বাড়িতে তার বাবা মায়ের কবরের পাশে বাদলকে দাফন করা হবে।
দিয়ে মরদেহবাহী গাড়িটির গেট খুলে তারা ফুলের যে তোরাটি তারা ভেতরে দিয়েছেন। এবং জঙ্গি সন্ত্রাস দমনের যুদ্ধের সময়ও আমাদের সঙ্গে রাজপথে দাঁড়িয়ে সাহসের সঙ্গে লড়াই করেছেন। উনি অসাম্প্রদায়িক ব্যক্তিত্ব ছিলেন, সমাজতন্ত্রে বিশ্বাস করতেন এবং গণতন্ত্রের সংগ্রামে লড়াকু সৈনিক ছিলেন। একসাথে আমরা 5 দলে জোট করেছি, একসাথে আমরা 14 দল করেছি এবং মাঠের লড়াইয়ে সবসময় একসাথে থেকেছি আমরা। আর তার চেয়ে বড় কথা, সে তো মুক্তিযুদ্ধ হিসেবে তার যে ভূমিকা ছিল সেটা অনন্য ভূমিকা। কৃষক লীগের মতো নেতৃত্বে চমক আসছে জাতীয় শ্রমিক লীগেও। ক্ষমতাসীন দল আওয়ামী লীগের শ্রমিক সংগঠনের শীর্ষ পদে আসতে শেষ মুহূর্তেও দৌড়ঝাঁপ শুরু করেছেন পদপ্রার্থীরা। আজ সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় শ্রমিক লীগের সম্মেলনের উদ্বোধন করবেন আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুর্নীতিবাজ ও অনুপ্রবেশকারীদের বাদ দেওয়ার পাশাপাশি ত্যাগী ক্লিন ইমেজদের নেতাদেরই আসবে নেতৃত্বে, এমনটাই জানিয়েছেন নীতি নির্ধারকরা। তৌফিক মাহমুদ মুন্নার প্রতিবেদনে বিস্তারিত। চলতি মাসের 6 তারিখে অনুষ্ঠিত হয় কৃষক লীগের কাউন্সিল, তার ঠিক 3 দিন পর একই স্থানে অনুষ্ঠিত হতে যাচ্ছে শ্রমিক লীগের কাউন্সিল। 7 বছর পর হতে যাওয়া এই সম্মেলন উদ্বোধন করবেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমি শ্রদ্ধা জ্ঞাপন করছি। শ্রমিক লীগের শীর্ষ নেতৃত্বে আসতে চলছে শেষ মুহূর্তের লবিং তদবির। পদপ্রত্যাশীরা ছুটছেন আওয়ামী লীগ শীর্ষ নেতাদের অফিস বাসাবাড়িতে। ত্যাগী এবং ক্লিন ইমেজের নেতাদের নেতৃত্বে দেখতে চান সাধারণ নেতাকর্মীরা। ক্লিন ইমেজ এক কথায় সেটা হলো যারা বিগত দিনে কোনো খারাপ কর্মকাণ্ডর সাথে জড়িত আছে এরকম লোক আমরা চাই না। আমরা হাইব্রিড, তারপর অনুপ্রবেশকারী, এগুলি আমরা চাই না। যারা বাই বর্ন আওয়ামী লীগার, বাই ব্লাড আওয়ামী লীগার, জননেত্রী শেখ হাসিনার ভ্যানগার্ড হিসাবে দীর্ঘদিন কাজ করেছে, এরকম নেতৃত্ব আমরা আশা করি আমাদের প্রিয় নেত্রী আমাদের মাঝে কালকে দেবে। আগামীকালকের সম্মেলনের সমস্ত প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে। আপনার পোস্টার, লিফলেট থেকে শুরু করে দাওয়াতপত্র থেকে শুরু করে যত সম্মেলনে যত কিছু আছে সমস্ত কিছুই আমরা সম্পূর্ণ করেছি। অন্য যে কোনো বারের তুলনায় এবার সর্বোচ্চ সতর্ক হাইকমান্ড, যে কোনো উপায়ে অনুপ্রবেশকারীদের ঠেকাতে তৎপর কেন্দ্র। কাউন্সিলের মধ্যে চেষ্টা করা হবে সবচেয়ে ক্লিন ইমেজের যারা নেতারা আছে তাদেরকে নেতৃত্বে নিয়ে আসা। এখানে সৎ, শিক্ষিত, লেখাপড়া জানা, ভালো গ্রহণযোগ্য ব্যক্তি তাদেরকে আমরা নেতৃত্বের ব্যাপারে বেশি গুরুত্ব সহকারে বিবেচনা করব। 3টা কথা আমি বলেছি। প্রথম, এমন কোনো ব্যক্তি যারা দলের কাজ না করে কমিটিতে আসবে না। 2 নম্বর, এমন কোনো ব্যক্তি দলের মধ্যে থেকে অবৈধ কার্যকলাপের সঙ্গে জড়িত বা তার মদতদাতা, তাদেরকে কমিটিতে রাখা হবে না বলে আমি বিশ্বাস করি। শুক্কুর মাহমুদকে সভাপতি এবং শ্রমিক নেতা সিয়াজুল ইসলামকে সাধারণ সম্পাদক করে 2012 সালের 19 জুলাই গঠন করা হয় শ্রমিক লীগের কেন্দ্র কমিটি। তৌফিক মাহমুদ মুন্না, News24, ঢাকা। দর্শক, দিনের উল্লেখযোগ্য সংবাদ বিশ্লেষণে অংশ নিতে আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন সিনিয়র সাংবাদিক আবু সাইদ খান। জনাব আবু সাইদ খান, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের News24 স্টুডিওতে। শুরুতেই আমরা বলতে চাচ্ছি যে প্রাকৃতিক দুর্যোগ বুলবুল ধেয়ে আসছে, বলা হচ্ছে সময় যত যাচ্ছে তত বেশি ধেয়ে আসছে এবং এরই মধ্যে উত্তাল সমুদ্র সৈকতগুলো। আচ্ছা, আমি শুরুতে বীর মুক্তিযোদ্ধা এবং সংসদ সদস্য মাইনউদ্দিন খান বাদল, যিনি বেঙ্গালুরুতে একটা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন, তো তার মরদেহ আসছে, তার স্মৃতির প্রতি সম্মান জানাই। তারও কয়েকদিন আগে আরেকজন বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকাও, সাবেক মেয়র, তিনিও তাকে সমাহিত করা হয়েছে। আমি এই 2 বীর মুক্তিযোদ্ধার প্রতি শ্রদ্ধাঞ্জলি জানিয়ে এবার মূল আলোচনায় আসছি। একটা ব্যাপারটা হচ্ছে যে একের পর এক তো আক্রমণ করছে এবং উপকূলীয় দেশ আমরা, এর আগে সিডো, রাইলা, ফণী চলতি বছরই আমরা আক্রান্ত হয়েছে, তো এটার কারণ তো আমাদের জানাই যে উষ্ণায়ন, যে উত্তপ্ত হয়ে উঠছে পৃথিবী, প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছে, যার কারণে এখানে ঝড় ইত্যাদি এই ধরনের দুর্যোগগুলো বেড়ে গেছে। দুর্যোগ সবসময় ছিল, এগুলো বেড়ে গেছে। তবে বাংলাদেশের জন্য যেটা হচ্ছে যে এটাকে মোকাবেলা করার জন্য বাংলাদেশ প্রস্তুত এবং যথেষ্ট অগ্রগতি ঘটেছে, কিন্তু সবসময় তো প্রস্তুত থেকে তো রক্ষা পাওয়া যায় না, কেননা আঘাত যখন প্রবল হয় তখন তো ক্ষতিগ্রস্ত হয়। তো এখানে 2টে জিনিস, একটা হলো যে এই যে উষ্ণায়নের বিরুদ্ধে তো একটা আন্দোলন আছে সারা দুনিয়াতে এবং এর দায় কিন্তু আমাদের না, উন্নত দেশগুলোর কারণে এগুলো ঘটছে, সেখানে শিল্পায়ন এবং
ইত্যাদি কারণে এগুলো ঘটছে, কিন্তু আমরা কিন্তু সেটাকে বহন করতে হচ্ছে এবং সাফার করছি, সাফার করছি আমরা, যে কারণে আমাদেরকে এই ক্ষেত্রে কি করা উচিত সেই ব্যাপারে তো যথেষ্ট প্রস্তাব রয়েছে যে এটাকে কিভাবে কমিয়ে আনা যায়। এখানে মানে সৌর এবং ইত্যাদি বিদ্যুৎকে ব্যবহার করা সহ বিভিন্ন রকম প্রস্তাব রয়েছে, সেগুলো গ্রহণ করা। আর একটা হলো ক্ষতিগ্রস্ত দেশের প্রতিও দায়িত্ব আছে, উন্নত দেশের দায়িত্ব আছে, সেই দায়িত্ব তারা প্রতিশ্রুতি আছে কিন্তু পালন করছে না। এমনও হতে পারে যে উত্তাপ যেভাবে বেড়ে গেছে, যে সমুদ্র সীমানার নিচেও অনেকগুলো দেশ ঝুঁকিতে রয়েছে, তার ভিতরে বাংলাদেশ একটা, যে যারা সমুদ্র সীমা, সমুদ্রের যে পানির সীমা তার নিচে তলিয়ে যেতে পারে, এই ধরনের ঝুঁকিও কিন্তু রয়েছে। প্রধানমন্ত্রী কিন্তু বিভিন্ন বিদেশে বিভিন্ন সেমিনারে, আন্তর্জাতিক সেমিনারে বলেছে যে বাংলাদেশ যখন বিভিন্ন সূচকে উন্নয়ন করছে সেক্ষেত্রে তখন জলবায়ুর ক্ষেত্রে মোকাবেলার ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, এটা কিন্তু এই ব্যাপারে তো একটা হচ্ছে সারা পৃথিবীর কাছে আমাদের অ্যাপিল রয়েছে, তবে ব্যাপারটা হলো আমাদের সমস্যা তো আমাদেরই দেখতে হবে, সেই ক্ষেত্রে আমাদেরকে এটাকে মোকাবেলা করার জন্য এটাকে প্রস্তুত থাকা। যেমন যে জিনিসটা যে ওখানে ক্ষতিগ্রস্ত, যেখানে আঘাত হানতে পারে সেখান থেকে লোকজনকে নিরাপদে নিয়ে আনা, সরিয়ে আনা, এবং সরিয়ে আনার পরে যে কাজটা হবে যে তাদেরকে আবার রিহ্যাবিলিট করার ব্যাপারটা, পুনর্বাসনের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। এবং অনেক সময় হয় কি যে এখান থেকে যারা ক্ষতিগ্রস্ত হবে তারা একেবারে নিঃস্বয়ে পড়বে, এমনকি বাচ্চাদের বইও থাকবে না, কাপড় চোপড় কিছু সব কিছুই হারাবে। তো এই জায়গাগুলোকে আমার মনে হয় এটাকে সমস্যাটাকে উপকূলীয় সমস্যা না, এটা এই দুর্যোগটা সারা জাতির উপর, এবং এখানে উপকূলে আঘাত হানা মানে সমগ্র বাংলাদেশের আঘাত হানা। তবে আমরা আশা করব, আমাদের একটা কামনা থাক, তো আমাদের আশাই তো শেষ কথা না, প্রকৃতির নিয়ম তো কোনো ই মানে না, অনুনয় বিনয় মানে না। তবে এর আগে কিন্তু আপনি দেখবেন 2007 সাল এবং 2009 সালে সিডোর আইলা আঘাত হেনেছিল, অনেক মানুষ মারা গিয়েছিল এবং অনেক ব্যাপক ক্ষয়ক্ষতি হয়, সেই তুলনায় কিন্তু এই চলতি বছর যেটা ফোনি এসেছিল হয়তো উপকূলের চলে গেছে, এতটা বেশি বেশ প্রস্তুতি আমরা ছিলাম না। আমাদের ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে, আমাদের ব্যবস্থাপনার উন্নতি হয়েছে। তো তারপরে হচ্ছে যে তাদেরকে সরিয়ে নেওয়ার ক্ষেত্রে রয়ে গেছে আমাদের যে ভলেন্টিয়ার বাহিনী, বিরাট কর্মী বাহিনী গড়ে উঠেছে, এবং এখানে প্রশাসনিক কর্মকর্তারা ইতিমধ্যে বোধহয় 12-13 জেলাতে প্রশাসনিক কর্মকর্তাদের ছুটি বাতিল করা হয়েছে, কেন্দ্র খোলা হয়েছে, প্রচার চালানো হচ্ছে, সামগ্রিক একটা প্রস্তুতি রয়েছে। তারপরে হচ্ছে জনসচেতনতাও বেড়েছে, তারপরে অনেক ভয়াবহ অবস্থায় অনেক সময় জেলেরা এই দুর্যোগের মধ্যেও তারা ফিরে আসে না, তারা মনে করে যে নিরাপদে তারা সমুদ্রের অবস্থান করে। তো এগুলো একটু সমস্যা রয়েছে, সেগুলোকে অলরেডি কমিউনিটি রেডিও তো রয়েছে, প্রত্যেকটা নৌকাতে রেডিও রয়েছে তারা ইত্যাদি, এবং দুর্যোগের সময় বিশেষ বুলেটিন কিন্তু প্রচার করা হয় বেতার বাংলাদেশ। সেই দিক থেকে আমার মনে হয় বাংলাদেশ প্রস্তুত, এটি নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু তারপরেও আমরা আশা করব যে ক্ষয়ক্ষতি এড়িয়ে যাবে কিংবা আঘাত হানবে না, এমনকি সুন্দরবনে আঘাত হানতে পারে এমন আশঙ্কাও এটা বলা হচ্ছে যে সুন্দরবনে আঘাত হানার সম্ভাবনা রয়েছে, এবং সেটা হলে আমাদের জন্য খুবই দুঃখজনক বিষয় হবে যে সুন্দরবন তো একটাই, এটাকে তো আমাদের বাঁচিয়ে রাখতে হবে। আরেকটি প্রশ্নে আসতে চাই যে চমক আসছে শ্রমিক লীগের আজকের সম্মেলনে, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভানেত্রী, তো বলা হচ্ছে যে যারা আসলে অনুপ্রবেশকারী এবং যারা দুর্নীতিবাজ তারা এই সম্মেলনে পদ পদবী পাবেন না, এমন হুঁশিয়ারি দেওয়া হয়েছে, সে বিষয়ে কি বলবেন? হ্যাঁ, এমনটাই তো আমরা আশা করি। তো ব্যাপারটা হচ্ছে যে তারা অনেক ক্ষেত্রে চিহ্নিত হয়েছে, অনেক ক্ষেত্রে চিহ্নিত হয়নি। তো এইবার আমরা যেটা কৃষক লীগে দেখেছি যে পুরনো মুখগুলো আসেনি, যারা চিহ্নিত ছিল তারা আসেনি, নতুন চমক এসছে। আমার কাছেও মনে হচ্ছে, জানি না কী হবে, দৌড়ঝাঁপ তো সবাই শুরু করেছে, তো আমার কাছেও মনে হয় যে এখানে বোধহয় নতুন মুখ আসছে, এখানে পুরনো মুখ বোধহয় থাকছে না। আর একটা হলো যে অনুপ্রবেশকারী, তো যাদেরকে অনুপ্রবেশকারী বলা হচ্ছে সবাই যে অনুপ্রবেশকারী তা না। আর একটা হলো অনুপ্রবেশকারী মানেটা কী, অনুপ্রবেশকারী মানে হচ্ছে যিনি মানে গোপনে ঢুকে পড়েছেন, এখানে তো তা ব্যাপারটা না, এখানে তো তারা প্রকাশ্যে এমনকি তাদেরকে বরণ করে নেওয়া হয়েছে, মিষ্টি খাইয়ে ঢোকানো হয়েছে এবং তাদেরকে পদ পদবী দেওয়া হয়েছে। কিন্তু এখন তো সচেতন বলা হচ্ছে এবং সভানেত্রীর কাছে এমন একটা তালিকাও রয়েছে যারা আসলে যারা অনুপ্রবেশকারী রয়েছে, আমরা জানি না যে এই তালিকায় সব কিনা, এই তালিকার বাইরেও রয়েছে কিনা। আর একটা হচ্ছে যে অনুপ্রবেশকারী হোক আর দলের লোক হোক, যেখানে পচন ধরেছে যারা বিপদগামী তারা অনুপ্রবেশকারী হোক আর দলের লোকই হোক, তাদের ব্যাপারে মানে দলের পুরনো কর্মী হোক তাদের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া উচিত বলে মনে করি। এবং প্রধানমন্ত্রীর যে আহ্বান, সেই আহ্বানের সঙ্গে সমগ্র দল
তারা সাড়া দেবে এটা আমরা আশা করি এবং সহযোগিতা করবে, যাতে এখানে রাজনীতি কলুষমুক্ত হয়। প্রধানমন্ত্রী তার ঘর থেকে শুরু করেছেন, আমরা মনে করব সব ঘরের আবর্জনাই পরিষ্কার হবে, এটি আমরা প্রত্যাশা করি। ওবায়দুল কাদের সাধারণ সম্পাদকের আজকে একটি বক্তব্য ছিল বিএনপি সম্পর্কে, যে যারা পদত্যাগ করছেন লেফটেন্যান্ট জেনারেল মাহবুবুর রহমান এবং এম মোর্শেদ খান বিএনপি থেকে পদত্যাগ করেছেন, সে সম্পর্কে উনি বলেছেন যে তাদের পদত্যাগটাকে আসলে নেতিবাচক রাজনীতির ফল বলছেন, এবং যদিও বিএনপি থেকে বলা হচ্ছে তারা অসুস্থ এ কারণে পদত্যাগ করেছেন। আপনি কি বলবেন, আসলে কি বিএনপি ভাঙছে? বিএনপি ভাঙার সুযোগ নেই আমার কাছে যেটা মনে হয়, কেননা দুটো দলই, বাংলাদেশের দুটো বিরোধ দলই, যেমন আওয়ামী লীগ হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেন্দ্রিক, বিএনপি হচ্ছে খালেদা জিয়া কেন্দ্রিক, তার বাইরে অনেক সময় দু একজন ছিটকে পড়েছে কিন্তু দল এটা হয়নি। যেমন ওলিহাদের মতো পাওয়ারফুল সংগঠক, উনিও তো চলে গেছেন কিন্তু দল তো ভাঙে নেই। তো আমার কাছে মনে হয় যে খালেদা জিয়াকে ঘিরেই বিএনপি সেইটা নেই, তবে বিএনপি সাংগঠনিকভাবে দুর্বল হয়ে পড়েছে, কেননা বিগত দিনে তারা নির্বাচনে ভালো করতে পারে নাই, আন্দোলনও গড়ে তুলতে পারছে না। খালেদা জিয়া তো নিজে জেলে আছেন, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট বিদেশে আছেন, সেই দিক দিয়ে দলীয়ভাবে যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে তারপরেও তারা তো ক্ষমতার প্রতিদ্বন্দ্বী, কারণ আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী তো আমরা বিএনপিকেই দেখছি, তো অন্য দল তো আর সেখানে তার বিকল্প স্থান ই করতে পারছে না, এবং যথেষ্ট জনসমর্থনও দলটার আছে। তো আমার মনে হয় যে দল মানে ভেঙে যাচ্ছে এমনটা বোধহয় মনে হয় না। আমরা খবরেই আমাদের সহকর্মীর লাইভে ঢুকেছিলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে উপাচার্যের বিষয়ে যে দুর্নীতি হচ্ছে, সেই দুর্নীতির 70 পাতা তথ্য উপাত্য শিক্ষামন্ত্রী বরাবরে তার একান্ত সচিবের কাছে আজকে বনশ্রীতে জমা দেওয়া হয়েছে। তো এই যে আসলে বিশ্ববিদ্যালয়ে অস্থিরতা, বিশেষ করে এখন দেখছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গতকাল প্রধানমন্ত্রী একটি বক্তব্য দিয়েছেন, তার প্রেক্ষিতে আজকে তারা 70 পাতার তথ্য উপাত্য দিয়ে যাচ্ছে, তো কেন এরকম হচ্ছে? আসলে বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষার্থী রয়েছেন তারা পড়ালেখা করবেন, তাদের কি এ কাজ যে দুর্নীতি সম্পর্কে তাদের ওয়াকিবহল হওয়া কিংবা আন্দোলন করা, এটা কতটা আসলে আপনি যৌক্তিক বলে মনে করেন? দুর্নীতি থাকলে তো তার প্রতিবাদ করতেই পারে, সেটা একটা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা যারা সাধারণ রয়েছেন তারা তো চাচ্ছেন সবাইকে জিম্মি করে করাটা একটা সচেতন অংশ, তো একটা সচেতন এখানে বিভিন্ন সময় অন্যায়ের বিরুদ্ধে তো বিশ্ববিদ্যালয় প্রতিবাদ করেছে, এমনকি পাকিস্তানি স্বৈর শাসনের বিরুদ্ধে লড়াই করেছে, এবং 52 ভাষা আন্দোলন থেকে 69 এর গণ অভ্যুত্থান, 71 স্বাধীনতার পতাকা উড়িয়েছে, জাতীয় সংগীত নির্ধারণ করেছে, এইসব তো অগ্রণী ভূমিকা পালন করেছে, তো সেই জায়গা থেকে সেই ভূমিকা তো তারা পালন করতে পারে। তবে বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন জায়গায় আমরা যেটা দেখেছি ভিসিদের কার্যকলাপ, আমি জানি না জাহাঙ্গীরনগরের ভিসির ব্যাপারে যে 70 পাতা অভিযোগ এনেছেন এতে কী আছে এবং কী, তবে এটা খতিয়ে দেখা উচিত, কেন আমরা তো বঙ্গবন্ধু গোপালগঞ্জে বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসির আচরণ আমরা দেখেছি, আরও দুই একজন ভিসি সম্পর্কে তো দেখেছি, অতএব ভিসিদের সম্পর্কে যে ভাবমূর্তি ছিল সে ভাবমূর্তি নেই, এবং ভিসিরা বিভিন্ন সময় তাদের কথাবার্তা আচরণ এবং তাদের ভূমিকার মধ্য দিয়ে তারা নিজেরাই বিতর্কিত হয়ে পড়েছেন। তো আমার মনে হয় যে এখানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় একটা গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয়, এখানে শিক্ষার্থীরা যে অভিযোগ এনেছে এবং 2 মাসের অধিক সময়, 3 মাস বলতে গেলে, আন্দোলন চলমান রেখেছে, হ্যাঁ এটা দ্রুত খতিয়ে দেখা উচিত, এবং যেহেতু তারা অভিযোগ এবং আমরা তাদের যে তারা যে ভূমিকাটা নিয়েছেন এটা ইতিবাচক আমি মনে করি, প্রধানমন্ত্রী দিয়েছেন যে যদি অভিযুক্ত হন অবশ্যই তিনি ব্যবস্থা নেবেন, কিন্তু যদি অভিযুক্ত না হন তাহলে যারা আসলে অভিযোগ করছে তাদের বিরুদ্ধে তিনি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ না, আগে তো এটা খতিয়ে দেখা উচিত বলে আমি মনে করি। হ্যাঁ তারা তো দাবি করছেন যে তারা 70 পাতা অভিযোগ দিয়েছেন, এবং এখানে প্রশাসনিক কর্তা সরকার মন্ত্রণালয় শিক্ষা মন্ত্রণালয় এটাকে খতিয়ে দেখবেন যে আসলে কী ঘটেছে, এবং সেটা দেখা উচিত এবং এখানে সমস্যা নিরসন হওয়া উচিত। ছেলে মেয়েদের তো আর যাই হোক, আপনি যথার্থই বলেছেন যে তাদের কাজ তো এখানে শিক্ষা গবেষণা করা, পড়ালেখা করা, অতএব তারা যাতে দ্রুত ক্লাসে ফিরে যেতে পারে সেই ব্যবস্থাটা করা উচিত। আর যেহেতু সন্দেহ হয়েছে এবং যেহেতু অভিযোগ এসেছে সন্দেহ করছে, এবং সেই থেকে এই অভিযোগগুলোকে প্রমাণ করা, এখানে ভিসিরও দায়িত্ব হচ্ছে এটা প্রমাণ করা যে না তিনি অভিযুক্ত নন। জি, আরেকটা বিষয় নিয়ে আসতে চাই যে কিছুতেই সড়ক দুর্ঘটনা আসলে থামছে না, আজকেও আপনি জানেন যে পঞ্চগড়ে যে সড়ক দুর্ঘটনাটা হয়েছে এটা খুব মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, বিশেষ করে এটা আমাদের কারোর জন্যই কাম্য নয় যে মহাসড়কে নসিমন করিমন বিশেষ করে ইজি বাইক এগুলো চলছে, এটা কিন্তু সরকারের পক্ষ থেকে কঠোরভাবে নিষেধ করা হয়েছে, তারপরেও কেন মহাসড়কে আমরা দেখছি যে নসিমন করিমন আসলে চলছে? আপনি তো জানেন যে নতুন আইন হয়েছে, জি নতুন 1 নভেম্বর থেকে যেটা কার্যকর হচ্ছে, এখন হচ্ছে যে আইন হলে তো হবে না, আইনের বাস্তবায়নটা দরকার, এটাকে আইনের অনুশীলন দরকার, সেটা তো হচ্ছে না। যেমন ধরুন যে সবাই জানে যে মহাসড়কে এখানে ধীর লয়ের গাড়ি কিংবা নসিমন করিমনের মতো
গাড়ি চলবে না, কিন্তু তারপর সেই গাড়ি যাচ্ছে কী করে? এবং এখানে তো ট্রাফিক আছে, রাস্তার মোড়ে মোড়ে তো ট্রাফিক আছে, তাদের চোখের সামনেই তো যাচ্ছে, তাহলে তাদের অনুমোদন ছাড়া তারা তাহলে তাদের চোখের ধুলো দিয়ে যাওয়াটা তো সহজ ব্যাপার না, তো সেটা তো ধরা হচ্ছে না কেন? এই জায়গাগুলোকে আমার মনে হয় আইনের প্রয়োগটা দরকার, এবং এখানে একটা ব্যবস্থাপনাটা গুরুত্বপূর্ণ। এখানে কিছু কিছু জায়গায় উন্নতি ঘটেছে, যেমন রাস্তা খানিকটা উন্নতি হয়েছে, তো কিন্তু সেখানে দক্ষ ড্রাইভারের অভাব আছে, এখনো আছে, লক্ষণ মার্কা গাড়ি এখনো চলছে, এবারে সড়ক পরিবহন আইনে আমরা জানি যে সবাই যে সাজার মেয়াদ এবং জরিমানা বেড়েছে, যদিও গতকাল সড়ক পরিবহন সেতুমন্ত্রী বলেছেন যে আরো এক সপ্তাহ তিনি চেয়েছেন যে সড়কে শৃঙ্খলা ফেরাতে, তো আপনি কি মনে করেন যে এই যে সড়কে এত বেশি বিশৃঙ্খলা তৈরি, এটা আসলে কমে আসবে বলে আপনি মনে করেন? না, জরিমানা বাড়লেই তো কমবে এমন তো ব্যাপার না, কিন্তু এর তো প্রয়োগ হতে হবে, এবং এই ব্যাপারে একটা সুষ্ঠু ব্যবস্থাপনা গড়ে তোলার দরকার, সেই ব্যবস্থাপনাটা তো দরকার। যেমন ধরুন যে এখানে ড্রাইভারের যে সংকট, অদক্ষ ড্রাইভার চলছে, অনেক সময় দেখা যায় দূরপাল্লার গাড়িতে, এটা প্রধানমন্ত্রীও বলেছেন যে সেখানে দুইজন ড্রাইভার থাকা উচিত, একজন ড্রাইভার, তো আর একজন কী করে যখন ক্লান্ত হয়ে পড়ে, তখন সে এখানে হেল্পার কিংবা সুপারভাইজারকে বসে অংশ নেয়। হ্যাঁ, তো যার কারণে এই ঘটনাগুলো ঘটছে, এবং তাছাড়া ওই দূরপাল্লার গাড়ি চালাতে গিয়ে অনেক সময় মাদকের আশ্রয় গ্রহণ করে এমন অভিযোগ কিন্তু ড্রাইভারদের ভিতর থেকে উঠেছে, মালিকরাও বলেছেন যে তারা মাদক ছাড়া চলতে পারে না, তো এই সমস্ত বিষয়গুলো তো খতিয়ে দেখা দরকার। তো যে জিনিসটা দরকার, এখানে প্রশিক্ষিত ড্রাইভার দরকার, আইনে থাকলো কিন্তু ড্রাইভার তৈরি করার জন্য যে ব্যাপক ব্যবস্থাপনা সেটা তো নেই, সেই জায়গাগুলো হ্যাঁ বলা হয়েছে কিন্তু এখন পর্যন্ত আমরা কার্যকর দেখছি না, তো অর্থাৎ এখানে প্রশিক্ষিত ড্রাইভার দরকার, এবং নিয়মিতভাবে ড্রাইভারদের ওরিয়েন্টেশন কোর্স দরকার, তাদেরকে বোঝানো দরকার যে কী হচ্ছে, এবং তাদের স্বাস্থ্য পরীক্ষা করা দরকার, দুটেই, তাদের ফিজিক্যাল এবং মেন্টাল, অর্থাৎ মানসিক এবং শারীরিক, এটা পরীক্ষাটা খুবই গুরুত্বপূর্ণ যে তারা কোন অবস্থায় তারা গাড়ি চালাচ্ছে, তো এই জায়গাগুলোকে এই মনিটরিংটা দরকার, এই নজরদারি দরকার, এবং সেই সঙ্গে এখানে একটা সুষ্ঠু ব্যবস্থাপনাটা খুবই গুরুত্বপূর্ণ। আর একটা জিনিস এখানে আমার মনে হয় যে এই যে সড়ক, আমাদের সড়কগুলো গাড়ির চাপ সইতে পারছে না, কেননা বাংলাদেশে একটা সমন্বিত যোগাযোগ ব্যবস্থা দরকার, সমন্বিত যোগাযোগ ব্যবস্থা মানে আমরা আমাদের নৌপথকে কাটেন করেছি, কমিয়ে ফেলেছি, রেলপথের কোনো উন্নতি ঘটছে না, কেবলমাত্র সড়ক পথের উপর নির্ভর করতে হচ্ছে, এর পিছনে কিন্তু অন্য ব্যাপারও আছে, এর পিছনে হচ্ছে যে এখানে গাড়ি চালানোর, গাড়ি ব্যবসায়ী এবং বহুজাতিক কোম্পানি যারা গাড়ি তৈরি করছে তারা এটাকে উৎসাহ করছে এবং বিভিন্ন সময় ই করেছে, যে কারণে আমাদের সড়ক এবং নৌপথকে আমরা কাটেল করেছি, কিন্তু এই দুটো পথই হচ্ছে নিরাপদ, তো এই জায়গা থেকে হচ্ছে একটা সমন্বিত যোগাযোগ ব্যবস্থা দরকার, এখানে নৌপথ বাড়াতে হবে, এবং রেলপথে আমরা কিন্তু দেখি ঈদে পরবে বিশেষ করে আসলে যে ট্রেনের শিডিউল বিপর্যয় হয়, নির্ধারিত ট্রেন এবং ট্রেনে এত সংখ্যক লোক যেতে চায় কিন্তু সে অনুযায়ী কিন্তু তারা সিট পান না, তো এই জিনিসগুলো আসলে উন্নতি করতে হবে। আমরা সবসময় বলি যে সড়ক পথের চেয়ে সবাই কিন্তু বেশ স্বাচ্ছন্দ্য বোধ করে আপনার রেলপথে যেতে, কিন্তু আমরা দেখেছি যে রেলপথ আগে হচ্ছে না, মানে 70-75 বছর আগে ব্রিটিশরা রেখে যাওয়া রেলপথের পরে তো আর বাড়ে নেই রেলপথ। হ্যাঁ, এবং এই উদ্যোগগুলো অনেক সময় ই হয়ে কেতাববন্দী রয়ে গেছে, তো আমার মনে হয় যে রেলপথটাকে খুবই গুরুত্ব দেওয়া উচিত, এবং সেখানে নতুন কিছু গাড়ি, সে রেলগাড়ি কিছু বগি এসছে, কিন্তু প্রশ্ন হচ্ছে এটা বাড়াতে হবে এবং এটাকে বিস্তৃত করতে হবে। এখন এক সময় একটা কথা ছিল যে কোন জেলাতে রেলপথ নেই, তখন বলা তো বরিশাল জেলাতে রেলপথ নেই, আমরা ছোটোকালে ভূগোলে পড়তাম, এখন বহু জেলাতে রেলপথ নেই, এখন অনেক জেলার নাম বলে দেওয়া যাবে যেখানে রেলপথ নেই, তো এটা তো হতে পারে না, এই জায়গাটা থেকে উন্নতিটা করতে হবে। জি, আবু সাইদ খান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে এসে স্টুডিওতে সময় দেওয়ার জন্য। দর্শক, দিনের উল্লেখযোগ্য সংবাদ বিশ্লেষণে অংশ নিতে আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক আবু সাইদ খান। সংবাদ এই পর্যায়ে, সময় হলো একটা বিরতি, ফিরছি একটু পর, সাথে থাকুন। দেখছেন নিউজ 24 রাত 12টার সংবাদ। পঞ্চগড়ে বাসের ধাক্কায় ইজিবাইকের চালক সহ 7 যাত্রী নিহত হয়েছেন। শুক্রবার দুপুরে পঞ্চগড় তেঁতুলিয়া সড়কের
মাগুরবাড়ি চৌরাস্তায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান, পঞ্চগড় থেকে যাত্রীবাহী একটি বাস তেঁতুলবাড়িয়া যাচ্ছিল। মাগুরমারি এলাকায় ব্যাটারি চালিত যাত্রীবাহী একটি ইজি বাইক সেখানে মোড় নিচ্ছিল। এ সময় বাসের চাপায় ইজি বাইকটি দুমড়ে মুচড়ে বাসের নিচে চলে যায়। এতে এক নববধূ সহ ইজি বাইকের 5 যাত্রী ঘটনাস্থলে নিহত হন। গুরুতর আহত অবস্থায় দুইজনকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নেয়ার পথে আরও একজন মারা যান। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরও একজন। বিএনপি থেকে অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাহবুবুর রহমানের পদত্যাগ নেতিবাচক রাজনীতির অনিবার্য পরিণতি। শুক্রবার দুপুরে রাজধানীতে এক অনুষ্ঠানে এমন মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সুনির্দিষ্ট অপরাধের অভিযোগ আছে এবং যারা সাম্প্রদায়িক অবশক্তির সাথে যাদের সংশ্লিষ্টতার অভিযোগ আছে শুধুমাত্র তাদের ব্যাপারেই, এই বিতর্কিত ব্যক্তিদের ব্যাপারেই আমরা অনুপ্রবেশকারীদের বের করার বিষয়টা শেখ হাসিনা আমাদের নির্দেশ দিয়েছেন। সরকার পরিকল্পিত এবং সচেতনভাবে দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঘটনাবহুল 7 নভেম্বর উপলক্ষে শুক্রবার রাজধানী মহানগর নাট্যমঞ্চে আয়োজিত আলোচনা সভায় যোগ দিয়ে তিনি এমন মন্তব্য করেন। দুর্নীতির কথা উল্লেখ করে তিনি বলেন, চুনোপুটি ধরে সরকার মূল দুর্নীতি থেকে নজর আড়াল করতে পারবেন না। বলেন, এই সরকার দেশের সার্বভৌমত্ব বিশ্বাস করে না। এদের হাত থেকে গণতন্ত্র ছিনিয়ে আনতে হলে আন্দোলন করতে হবে, পথে নামতে হবে। কর্মীদের প্রতি দলটির অন্য নেতারা বলেন, সরকারকে হাঁটিয়ে খালেদা জিয়াকে মুক্ত করতে এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। আজকে যদি আন্দোলনের ডাক আসে রাজপথে যেতে হয়, আমরা যারা সিনিয়র আছি আমরা যাবো আপনাদের সঙ্গে, কিন্তু আপনারা রাজপথে থাকবেন কিনা আজকে এই কথাটা বলতে হবে আপনাদের। বেগম খালেদা জিয়াকে মুক্ত করা ছাড়া গণতন্ত্র আসবে না, এই সরকারের পতন হবে না, ফেসিবাদের পতন হবে না। এই সরকার যারা অত্যন্ত সুপরিকল্পিত ভাবে সচেতন ভাবে বাংলাদেশকে একটা অকার্যকর রাষ্ট্র করতে চায়, নিজেদের দুর্নীতি এমন পর্যায়ে নিয়ে গেছে যে সেটাকে ঢাকার জন্য আমাদের চুনোপুটিগুলোকে ধরতে হচ্ছে। চুনোপুটি ধরে আর এই ক্যাসিনো গল্প ফাঁদিয়ে মূল দুর্নীতি থেকে আপনি জনগণের দৃষ্টিকে আড়াল করতে পারবেন না। প্রেসক্লাবে নয়, খালেদা জিয়াকে মুক্ত করার আন্দোলনে রক্ত দিয়ে হলেও রাজপথে নামতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে তারিখ পরিষদ আয়োজিত আলোচনা সভায় তিনি একথা বলেন। আন্দোলনের হাতি করে দিয়ে তার রাজনৈতিক জীবনের সূচনা, সেই নেত্রীর মুক্তির জন্য আমরা কেন আদালত নির্ভর থাকি বা আন্দোলনের বিকল্প আদালত না, নেত্রীর মুক্তি আন্দোলনে করতে হবে। জাতীয় পার্টির জেলা ও মহানগর কমিটিগুলোর অবস্থা শোচনীয়। 77টি কমিটির মধ্যে 44টি কমিটির মেয়াদ উত্তীর্ণ, ফলে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে সংগঠনটির জেলা কমিটির কার্যক্রম। 9 বছর আগে মেয়াদ ফুরিয়ে গেছে এমন জেলা কমিটিও এখন বিদ্যমান। আবার সম্মেলন শেষ হলেও কয়েক বছরের মধ্যে কমিটি হয়নি এমন জেলা কমিটির সংখ্যাও কম নয়। বিস্তারিত হাসান পারভেজের প্রতিবেদনে। জাতীয় পার্টির প্রয়াত চেয়ারম্যান হুসেন মোহাম্মদ এরশাদ বেঁচে থাকতেই দলের বেশিরভাগ জেলা ও মহানগর কমিটিগুলো ছিল মেয়াদ উত্তীর্ণ। বর্তমানে 77টি কমিটির মধ্যে 44টির মেয়াদ নেই এবং 5টি কমিটির সম্মেলন হলেও কমিটির নাম জমা পড়েনি দপ্তরে। বাংলাদেশের বর্তমান রাজনীতির শক্তির মানদণ্ড এখন রাজধানীতে রাজপথের দাপটের সাথে সম্পর্কিত। অথচ ঢাকা বিভাগের 4 মহানগর ও 13 জেলা কমিটির মধ্যে 11 কমিটিরই মেয়াদ নেই। জাতীয় পার্টির কো চেয়ারম্যান ও সংসদীয় দলের নেতা রওশন এরশাদের নির্বাচনী এলাকা ময়মনসিংহ বিভাগেও জাপার এখন বেহাল অবস্থা। এই বিভাগে নেত্রকোনা ছাড়া কোনোটির কমিটি নেই। চট্টগ্রাম বিভাগের মধ্যে 14টি কমিটির মধ্যে 10টি কমিটির মেয়াদ শেষ, খুলনা বিভাগের 11 কমিটির 5টি মেয়াদহীন। রাজশাহী বিভাগের 9টি জেলা ও মহানগর কমিটির মধ্যে 5টি জেলা কমিটির মেয়াদ শেষ। 2016 সালে বগুড়া জেলা কমিটির সম্মেলন হলেও এখনও কমিটি গঠন হয়নি। এদিকে জাতীয় পার্টির ঘাঁটি রংপুর বিভাগের অবস্থাও বেহাল।
বিভাগের 9 কমিটির মধ্যে 5টির মেয়াদ নেই। বরিশাল বিভাগে 7টির মধ্যে 5 এবং সিলেটে 5টির মধ্যে 3টি কমিটির মেয়াদ নেই। আমাদের ন্যাশনাল ইলেকশন এসে গেছে, অনেক ক্ষেত্রে ওই জন্য বাধাগ্রস্ত হয়েছে। আমাদের পার্টির চেয়ারম্যান দীর্ঘদিন অসুস্থ ছিলেন, শুনে যারা ওখানে আছেন তারা এগুলো নিয়ে আর নাড়াচাড়া করতে চাননি। লিডারশিপই সবাই সন্তুষ্ট ছিলেন, ওটা নিয়ে খুব বেশি সমস্যার সৃষ্টি হয়নি বা কেউ ওরকম ধরনের চ্যালেঞ্জ করেননি। জাতীয় পার্টির প্রভাবশালী কেন্দ্রীয় নেতা মজিবুল হক চুন্নুর জেলা কিশোরগঞ্জে। এই জেলায় আহ্বায়ক কমিটির মেয়াদ 9 বছর পেরিয়ে গেলেও কাউন্সিলের দেখা মেলেনি। 8টা ভাগে ভাগ করে ফেলছে, 8টা ডিভিশন, এবং সেখানে ডিভিশনে 8টা ডিভিশনের জন্য 8টা টিম করেছে, সাংগঠনিক টিম। 30 নভেম্বর পর্যন্ত টাইম দেওয়া হয়েছে, সেখানে আমরা 30 নভেম্বর গিয়ে আমরা দেখব যে কতগুলো হলো হলো না, কী অবস্থা আছে, তখন আমরা হয়তো আবার পরবর্তী পদক্ষেপ ঠিক করব। ডিসেম্বরের 28 তারিখ অনুষ্ঠিত হবে জাতীয় পার্টির কাউন্সিল। আর এমন জটিল পরিস্থিতিতে এরশাদবিহীন জাতীয় পার্টির প্রথম সম্মেলন কতটা শান্তিপূর্ণভাবে শেষ হবে সেই প্রশ্ন উঠছে খোদ দলের ভেতর থেকেই। হাসান পারভেজ, News 24, ঢাকা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্দোলন চালাতে বিশাল অঙ্কের অর্থায়ন করেছে ইসলামী ছাত্র শিবির। এমন তথ্য জানিয়েছেন গ্রেফতার হওয়া সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সদস্য বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী সাদ শরীফ। তার কাছ থেকে আইন শৃঙ্খলা বাহিনীর জব্দ করার নথিতে এসব বিষয় উঠে এসেছে। বিস্তারিত জানাচ্ছেন শাহ আলী জয়। উপাচার্য অপসারণের দাবিতে উত্তাল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। বাম ও প্রগতিশীল সংগঠনগুলো এই আন্দোলনের নেতৃত্বে থাকলেও অভিযোগ রয়েছে গোপনে তা নিয়ন্ত্রণ করছে জামাত ইসলামীর ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির। অভিযোগ রয়েছে আন্দোলন সমন্বয়ের দায়িত্ব পালন করেছেন বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের সাবেক ছাত্র, ছাত্র শিবিরের কেন্দ্রীয় নেতা সাদ শরীফ। পুলিশের কাছে গ্রেফতার হওয়ার পর তার কাছ থেকে উদ্ধার হওয়া তথ্য উপাত্তে জানা গেছে বিভিন্ন সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনে রিক্রুট হওয়া শিবিরকর্মীরা নিয়ন্ত্রণ করছে আন্দোলন। এদের মধ্যে অন্যতম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক জোট সভাপতি আশিকুর রহমান, হোয়াটসঅ্যাপে যার আইডি স্বপ্নীল নামে। স্বপ্নীল আর সাদের হোয়াটসঅ্যাপ আলাপচারিতায় দেখা যায় বুয়েট ছাত্র আবরার হত্যাকাণ্ডকে তারা শিবিরের সাংস্কৃতিক বিজয় বলে মনে করছে। তারা মনে করে এই ঘটনার ফলাফল হিসেবে কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র শিবিরের প্রকাশ্য রাজনীতির পথ সহজ হয়েছে। তারা আলোচনা করে কোটা বিরোধী আন্দোলনে ব্যাপক হারে শিবিরকর্মী অনুপ্রবেশ করানোর বিষয়ে। ভারতের সঙ্গে হওয়া বাংলাদেশের চুক্তিগুলোর বিরুদ্ধে ব্যাপক অনলাইন প্রচারণা এবং ছাত্র শিবিরকে আরও জনপ্রিয় করার উপায় নিয়েও আলোচনা করে তারা। কোটা সংস্কারবাদী সংগঠন বাংলাদেশ ছাত্র অধিকার সংরক্ষণের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম আহ্বায়ক জয়নাল আবেদিন শিশিরের সঙ্গে সাদ শরীফের ফোন আলাপে উঠে আসে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এই আন্দোলন ছড়িয়ে দেওয়ার ষড়যন্ত্র। সারা দেশের সবগুলো ক্যাম্পাসেই লিফলেট বিতরণ হবে, হচ্ছে তো, সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় নাম দিয়েছে হচ্ছে ভারতীয় আগ্রাসন বিরোধী মঞ্চ। তারপরে এক এক ক্যাম্পাসে এক এক নামে করবে। আমাদের এখান থেকে প্রয়োজনীয় শব্দ যেমন ইসলামী সেন্টিমেন্টের শব্দগুলো এডিট করে অন্য একটা মঞ্চ মানে নামে আমাদের এখানে একটা নাম দেন। সূত্র মতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির দুই শীর্ষ নেতার সঙ্গেও সাদ শরীফের ছিল ঘনিষ্ঠ যোগাযোগ। সাদ শরীফের হোয়াটসঅ্যাপ চ্যাট থেকে পাওয়া যায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সাধারণ সম্পাদক মোহাম্মদ দিদারের সঙ্গে অর্থ লেনদেনের তথ্য। ভিসি আন্দোলনকে সবার কাছে গ্রহণযোগ্য করতে অধ্যাপক আনু মোহাম্মদকে সামনে আনারও পরিকল্পনা করে তারা। গ্রেফতার হওয়া সাদ শরীফের কাছ থেকে জব্দ হওয়া তথ্য উপাত্তে দেখা যায় ক্যাম্পাসের 8 জন সাংবাদিক ছাড়াও এই শিবির নেতা নিয়ন্ত্রণ করতেন বিএনসিসি, সায়েন্স ক্লাব, ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ এবং সরকার ও রাজনীতি বিতর্ক মঞ্চের শীর্ষ নেতাদের। শাহ আলী জয়, News 24, ঢাকা। গেল 9 মাসে 62,000 কোটি টাকা মূলধন হারিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ। তারল্য সংকট, বিদেশি বিনিয়োগকারীদের অতিরিক্ত শেয়ার বিক্রি, সেই সাথে সমন্বয়হীনতার ফলে এমনটি হয়েছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। হতাশ বিনিয়োগকারীরা তাকিয়ে আছেন নতুন কোনো তহবিলের দিকে। সুলতান আহমেদের রিপোর্টে বিস্তারিত। এমন নিস্তব্ধ এখন শেয়ার বাজার সংশ্লিষ্ট বেশিরভাগ ব্রোকারেজ হাউস। প্রতিদিন যেখানে বিনিয়োগকারীদের আনাগোনায় সরব থাকত, এখন সেখানে নীরবতা। কারণটা অস্বাভাবিক, টানা দরপতনে এখন বাজার বিমুখ বিনিয়োগকারীরা। নিজেদের হাতে থাকা শেয়ারের দর অস্বাভাবিক কমে যাওয়ায় লেনদেন ছেড়েছেন অনেকেই। এতে সংকটে ব্রোকারেজ হাউস কর্তৃপক্ষ।
এই 10 বছরের ভিতরে প্রত্যেকটা মানুষেরই ক্যাপিটাল আস্তে 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 মাইনাস হয়েছে, নিঃস হয়ে গেছে আজকে। আমাদের জন্য কষ্টকর, মালিকদের জন্য কষ্ট। আর মালিকরা কিন্তু চিন্তাও করতেছে কি করবে, এখন এখান থেকে যেতেও পারতেছে না, কারণ হলো অনেকের শেয়ারটা রয়েছে, সেটাও তো দেখার দায়িত্ব আমাদের। ডিএসসির হিসেব বলছে চলতি বছরের 7 ফেব্রুয়ারি ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসির বাজার মূলধন ছিল 4,21,106 কোটি টাকা, যা নভেম্বর 7 তারিখে এসে দাঁড়িয়েছে 3,59,110 কোটি টাকা। অর্থাৎ 9 মাসে বাজার মূলধন হারিয়েছে 62,000 কোটি টাকা। শুধু তাই নয়, প্রধান সূচক 5,800 থেকে কমে এসেছে 4,700-এর ঘরে। ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়নের গুজবে শেয়ার বিক্রি করছেন বিদেশি বিনিয়োগকারীরা, এমনটা বলছেন ডিএসসির সাবেক সভাপতি। বাংলাদেশ ব্যাংকে এই বিষয়ে হস্তক্ষেপের আহ্বান তার। তারানোর সংকটটা পুঁজিবাজারে সেটা একটা ইম্প্যাক্ট আছে। বিদেশি বিনিয়োগকারীরা সাইডলাইনে চলে গেছে, যেহেতু টাকার একটা ডিভ্যালুয়েশন হবার একটা কথা রিউমার বাজারে আছে। অটো সাপোর্ট কিন্তু আসার কথা, যেটা আসছে না। পুঁজিবাজার নিয়ে দীর্ঘদিন কাজ করা এই অর্থনীতিবিদ বলছেন, এখন সবচেয়ে বড় সংকট আস্থা ফিরিয়ে আনা। এজন্য আইসিবিকে পুঁজিবাজারের জন্য ফান্ড জোগাড়ের আহ্বান তার। একটা শেয়ারও সরকার গত 10 বছরে সরকারি কোম্পানিগুলো থেকে বেচতে পারেনি, বাট প্রমিস করা হয়েছে বারবার। সরকারি প্রতিষ্ঠান আইসিবি টু অ্যান এক্সটেন্ড হোয়াট আই হিয়ার ফ্রম আউটসাইড, এটা কোনো অর্থ নেই এখন, মানে নো মানি, এটার কাছে কোনো ফান্ড নেই। দ্রুত বাজারকে স্বাভাবিক ধারায় আনতে সরকারকে এগিয়ে আসার আহ্বান জানান বিশেষজ্ঞরা। সুলতান আহমেদ, News 24, ঢাকা। রাতের সংবাদের সময় হলো আরেকটা বিরতির, আরো খবর নিয়ে ফিরছি, সাথে থাকুন। আবারও স্বাগত, দেখছেন News 24 রাত 12টার সংবাদ। নগরবাসীর আন্তরিক সাহায্য ছাড়া পরিচ্ছন্ন নগর গড়ে তোলা সম্ভব নয় বলে মনে করেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। শুক্রবার গুলশান লেকের দুই পাশে পরিচ্ছন্নতা অভিযানে যোগ দিয়ে কথা বলেন তিনি। হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁও ও হোটেল গালফ এয়ারের যৌথ উদ্যোগে গুলশান এক এলাকায় এই অভিযান চালানো হয়। এতে দুটি হোটেলের কর্মকর্তা কর্মচারীরা ছাড়াও স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিনের শতাধিক সদস্যরা অংশ নেন। ঢাকার প্যান প্যাসিফিক হোটেলের জেনারেল ম্যানেজার স্টিফেন জে পিটার্স ও গালফ এয়ার বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার ঘুলম হোসেন উপস্থিত ছিলেন। পরে ঢাকার কূটনৈতিক এলাকায় গুলশান দূষিত লেকের চারপাশ থেকে ময়লা আবর্জনা পরিষ্কার করা হয়। আমরা যদি সুনাগরিক যদি হতে পারি তাহলে কিন্তু শহরটা কিন্তু ক্লিন থাকে। আপনারা দেখলেন আমি যে কিছু ময়লা উঠালাম পুকুর থেকে, এই পলিথিনের ভিতরে সকল ময়লা দিয়ে তারপরে খালের মধ্যে ফেলে দিয়েছে, এটার মানে কি? কিন্তু বিদেশে গেলেই আমরা কিন্তু আবার পলিথিনের ভিতরে সকল ময়লা রেখে একটা নির্দিষ্ট জায়গায় ফেলে রাখি দিই, ওখান থেকে কিন্তু নিয়ে যায়। তা আমার মনে হয় আমাদের সময় আসছে মানসিকতা পরিবর্তন। ঢাকা সহ সারা দেশের খেলার মাঠগুলো অবৈধ দখলমুক্ত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা। শুক্রবার জাতীয় জাদুঘরের সামনে এক মানববন্ধন থেকে বাপার মহাসচিব বলেন, খেলার মাঠ রক্ষণাবেক্ষণের বিষয়ে হাইকোর্টের নির্দেশনা থাকলেও তা না মানা হচ্ছে না। রাজধানী সহ বিভিন্ন এলাকায় স্থানীয় প্রভাবশালীদের ছত্রছায়ায় খেলার মাঠ দখলের মহোৎসব চলছে। এ সময় মাঠগুলো খেলার পরিবর্তে অনৈতিক কাজে ব্যবহার হচ্ছে উল্লেখ করে বক্তারা বলেন, শিশুদের শৈশব বিকাশে অবমুক্ত করতে হবে খেলার মাঠ। এজন্য মানববন্ধন থেকে 7 দফা দাবিও পেশ করা হয় বাপার পক্ষ থেকে। যাদেরকে এই মাঠগুলি কাজ করার জন্য অনুমতি দিয়েছেন তারা এখানে একটা মানি ড্রেনের ব্যবস্থা হয়েছে, এখানে তারা এখান থেকে টাকা চুষে নিচ্ছেন শুষে নিচ্ছেন, কিন্তু মাঠের কাজ হচ্ছে না। সরকারের কাছে আহ্বান, অবিলম্বে ঢাকা শহরের এবং সারা দেশের সমস্ত মাঠ দখলমুক্ত করেন, উন্নয়ন করেন এবং জনগণের জন্য উন্মুক্ত করে দেন। ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের 49তম প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে আলোচনা সভা ও র্যালির আয়োজন করা হয়। শুক্রবার রাজধানীর কাকরাইলে আইডিবি ভবনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ, বিশেষ অতিথি ছিলেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিফুল
হাসান চৌধুরী নফেল। অনুষ্ঠানে তথ্যমন্ত্রী হাসান মাহমুদ বলেন, কারিগরি শিক্ষার কোনো বিকল্প নেই। বর্তমান প্রেক্ষাপটে শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষার ব্যবস্থা থাকতে হবে। প্রায় ৪০টি সেশন সাজানো হয় ঢাকা আন্তর্জাতিক সাহিত্য উৎসবের দ্বিতীয় দিনের আসর। এছাড়াও অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক পরিবেশনা। বাংলা একাডেমি প্রাঙ্গণে তিন দিন ব্যাপী আয়োজিত এই উৎসবের পর্দা নামবে শনিবার। আরও জানাচ্ছেন সুকন্যা মীর। বাংলা একাডেমি প্রাঙ্গণে আয়োজিত সাহিত্য উৎসবের দ্বিতীয় দিন। ছুটির দিন হওয়ায় শুক্রবার সকাল থেকেই জমে ওঠে সাহিত্য উৎসবের এ আসর। লিট ফেস্টের দ্বিতীয় দিনে অনুষ্ঠিত হয় অন্তত ৪০টি সেশন, এর মধ্যে একটি শেখ মুজিব আইকন অব পোস্ট কলোনিয়াল লিবারেশন শীর্ষক আলোচনা। বঙ্গবন্ধু মধ্যবিত্ত পরিবার থেকে এসেছিলেন, সাধারণ মধ্যবিত্তের বিষয়গুলো বুঝতেন। তিনি বুঝতেন কোন বিষয়কে কেমনভাবে উপস্থাপন করতে হবে, সে কারণেই মধ্যবিত্ত এবং নিম্নবিত্তদের সাপোর্ট তিনি পেয়েছিলেন, সেটাকেই তিনি সফলভাবে ব্যবহার করেছিলেন। লিটফেস্ট উপলক্ষে ৪৮ বছর পর নিজ জন্মভূমিতে আমন্ত্রিত অতিথি হয়ে এসেছেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ লেখিকা মনিকা আলী। আয়োজিত লিটফেস্টের বিভিন্ন সেশনে অংশ নেন তিনিও। বাংলা ভাষী হয়ে ব্রিটিশদের কাছে নিজের লেখা তুলে ধরতে আমাকে প্রচুর সংগ্রাম করতে হয়েছে, গ্রহণযোগ্যতাও পেতে হয়েছে অনেক কষ্টে, তারপরও আমি আমার লেখক জীবন নিয়ে খুশি। সেশনের পাশাপাশি ঢাকা আন্তর্জাতিক সাহিত্য উৎসবে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠানও। শনিবার শেষ হবে ঢাকা লিটফেস্টের নবম আসর। এবারে জানাবো ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্য সংবাদ। পেঁয়াজের নির্ধারিত মূল্য তালিকা না থাকায় রাজধানীর শ্যামবাজার এলাকার চারটি দোকানকে ১১০০০০ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। শুক্রবার সকাল থেকে ভোক্তা অধিদপ্তর সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল জব্বার মণ্ডলের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযান শেষে তিনি বলেন, এই অভিযান অব্যাহত থাকবে। দুইটাতে মূল্য তালিকা যথাযথ না থাকার অপরাধে ২০০০০ টাকা করে ৪০০০০ টাকা দণ্ড আরোপ করা হয়েছে। আমরা অভিযান কন্টিনিউ করবো, চলমান, এটি চলছে, সারাদিন ব্যাপী চলবে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এরাও চারটি টিম অভিযান পরিচালনা করছে, যেন জনগণের যে কষ্ট সেটি যেন লাঘব হয়। ষষ্ঠ আন্তর্জাতিক শ্বাসতন্ত্র বিষয়ক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে মহাখালীর বক্ষব্যাধি হাসপাতালের অডিটোরিয়ামে এই আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আসাদুজ্জামান নূর ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব ডক্টর ইনামুল হক সহ আরও অনেকে। এভরি নিউজ ২৪ স্পোর্টস। ভারতের বিপক্ষে দুই টেস্ট খেলতে শুক্রবার সকালে ঢাকা ছেড়েছেন বাংলাদেশের টেস্ট দলের নয় ক্রিকেটার। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শুক্রবার ভারতের উদ্দেশ্যে রওনা হন তারা। ঢাকা ছাড়ার আগে ভারত সফরের সুযোগ পেলে নিজের সেরাটা দিয়ে চেষ্টা করার প্রত্যয় ব্যক্ত করলেন সাইফ হাসান। আর সাকিবের অভাব অপূর্ণনীয় হলেও তা কাটিয়ে ভালো ফল আনতে চান সাদমান ইসলাম। দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি শুরু হবে আগামী ১৪ নভেম্বর। বিস্তারিত জানাচ্ছেন তহিদুল ইসলাম। ভারত সফরে বাংলাদেশের দু ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি শুরু হবে আগামী ১৪ নভেম্বর, আর এর মধ্য দিয়েই টেস্ট চ্যাম্পিয়নশিপে যাত্রা শুরু করবে টাইগাররা। এই টেস্ট সিরিজকে সামনে রেখে ভারতের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন মুমিনুলের নেতৃত্বে আরও ৮ টাইগার ক্রিকেটার। অধিনায়ক মুমিনুল ছাড়া বাকি সদস্যরা হলেন সাদমান ইসলাম, সাইফ হাসান, ইমরুল কায়েস, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাইম হাসান, আবু জায়েদ রাহি এবং এবাদত হোসেন। সদ্য ডাক পাওয়া সাইফ হাসান বললেন, সুযোগ পেলে নিজের সেরাটা দিয়েই চেষ্টা করবেন তিনি। আর ভারতকে কঠিন প্রতিপক্ষ মানলেও তাদের বিপক্ষে ভালো করা সম্ভব বলে জানালেন আরেক তরুণ ওপেনার সাদমান ইসলাম। আল্লাহর রহমতে এই বছরটা সব টুর্নামেন্টে আল্লাহর রহমতে খুব ভালো গিয়েছে, তো ইনশাল্লাহ চেষ্টা করবো এই ফর্মটা ক্যারি করার। আর
চেষ্টা করবো, সুযোগ অপরচুনিটি যদি পাই ম্যাচ বাই ম্যাচ ইনশাল্লাহ ভালো খেলার চেষ্টা করবো। ওরকম বাড়তি কোনো প্রেশার নিয়ে যাচ্ছি না, অবশ্যই আমরা যেরকম খেলি বা আমরা আমাদের টিম যেরকম খেলে বা যা সবাই সাপোর্ট সবই ভালো হয় আমরা ইনশাল্লাহ ভালো খেলবো। সাকিব আল হাসানের অভাবটা অপূরণীয়, তবে তা কাটিয়ে সামনে এগিয়ে যাওয়ার পাশাপাশি চাপ মুক্ত ক্রিকেট খেলতে চান তারা। সাকিব ভাই ছাড়া বাংলাদেশ টিমে বড় একটা প্রেশার আমাদের হয়তোবা, কিন্তু আমার মনে হয় যে আমাদের মিরাজ আছে, তাইজুল ভাই আছে, আরও নাইম আছে, ইনশাল্লাহ কিছুটা কাভার করতে পারবো। আমরা যদি আমাদের সর্বোচ্চ ভালো ক্রিকেট খেলতে পারি ইনশাল্লাহ আমরা পজিটিভ রেজাল্ট বের করতে পারবো, তো ইনশাল্লাহ আমরা ম্যাচ বাই ম্যাচ খেলে থাকবো। 14 নভেম্বর ইন্দোরে প্রথম টেস্ট খেলবে টাইগাররা, সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট অনুষ্ঠিত হবে কলকাতায়। তৌহিদুল ইসলাম, News24, ঢাকা। বাহরাইনে অনুষ্ঠিত এএফসি অনূর্ধ্ব 19 চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বে শক্তিশালী জর্ডানের বিপক্ষে 1-1 ড্র নিয়ে মাঠ ছেড়েছে বাংলাদেশ। প্রথমার্ধে অতিরিক্ত সময়ে পেনাল্টি থেকে গোল হজম করে পিছিয়ে পড়ে বাংলাদেশ। দ্বিতীয়ার্ধের 76 মিনিটে বাংলাদেশকে সমতায় ফেরান অধিনায়ক ইয়াসমিন আরাফাত। জর্ডানের বিপক্ষে এই ম্যাচ ড্র করলেও চূড়ান্ত পর্বের আশা বাঁচিয়ে রাখতে আজ জয়ের কোনো বিকল্প ছিল না বাংলাদেশের। নিজেদের শেষ ম্যাচে রোববার ভুটানের বিপক্ষে মাঠে নামবে লাল সবুজের দল। এর আগে নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক বাহরাইনের কাছে 3-0 গোলে হেরেছিল ইয়াসিন ফাহিমরা। পুরো এশিয়ার 11টি গ্রুপের বাছাই পর্ব হচ্ছে। প্রতিটি গ্রুপের চ্যাম্পিয়ন দল আর সেরা 4 রানার্স আপ দল আগামী বছর উজবেকিস্তানে অনুষ্ঠেয় চূড়ান্ত পর্বে খেলবে। খবর শেষ করব শিরোনামগুলো আরও একবার জানিয়ে। ধেয়ে আসছে ঘূর্ণিঝড় বুলবুল, মোংলা পায়রায় 7 নম্বর বিপদ সংকেত, সারা দেশে নৌযান চলাচল বন্ধ, সব ধরনের প্রস্তুতিতে সরকার। ঢাকায় পৌঁছেছে মঈনুদ্দিন খান বাদলের মরদেহ, সকালে সংসদের দক্ষিণ প্লাজায় নামাজে জানাজা, বিকেলে চট্টগ্রামের বোয়ালখালীতে দাফন। চমক আসছে শ্রমিক লীগের আজকের সম্মেলনে, উদ্বোধন করবেন শেখ হাসিনা, দুর্নীতিবাজদের জায়গা না দেওয়ার অনুরোধ নীতি নির্ধারকদের। জাবি উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলনকারীদের নীরব প্রতিবাদ, আজ বিকেলে বিক্ষোভ, দুর্নীতির প্রমাণ দিতে হবে বললেন শিক্ষামন্ত্রী। এবং 2 টেস্ট খেলতে ভারত গেলেন বাংলাদেশের 9 ক্রিকেটার, মাঠের লড়াইয়ে নিজেদের সেরাটা দেওয়ার প্রত্যয় টাইগারদের। এই ছিল এখনকার নিউজ 24 রাত 12টার সংবাদ। এতক্ষণ সাথে থাকায় সবাইকে ধন্যবাদ।